চাকরিহারাদের পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে গিয়ে ফের ঘাড় ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদের লাখ টাকার আইনজীবী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত আজ নাকানি চুবানি খেতে হলো লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়োগ করা দেশের একমাত্র বড় আইনজীবীকে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্টে গিয়ে অবিলম্বে পর্ষদকে এই মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানাতে হবে। 32,000 প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি একাধিক শিক্ষক নিয়োগের মামলায় জেরবার সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ থেকে এত পরিমাণ নিয়োগ দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে আসছে জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি কে বি বিশ্বনাথের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগের নির্দেশের কোনো পরিবর্তন না করা হলেও সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিচ্ছে আজ যে অবিলম্বে পর্ষদকে তাদের ভুল স্বীকার করে কলকাতা হাইকোর্টে গিয়ে অবিলম্বে এই মামলার দ্রুত নিষ্পত্তি করাতে হবে। এর আগে হাইকোর্টের নির্দেশে চাকরিহারারা সুপ্রিম কোর্টে এসেছিলেন, সে বিষয়ে সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ ছিল যে কলকাতা হাইকোর্টে এই মামলা নিষ্পত্তি করতে হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়ের যৌক্তিকতা রয়েছে, সেই রায়ের মেরিট রয়েছে, সেই মেরিটের আমরা কোনো রকম হস্তক্ষেপ করছি না, তবে সিঙ্গেল বেঞ্চকে এই রায়ের বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে বা সিঙ্গেল বেঞ্চকে এই রায়ের বিষয়ে কার্যত পরবর্তী কী পদক্ষেপ হবে সেটা সিঙ্গেল বেঞ্চকেই ঠিক করতে হবে। এবারও সে একই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, লক্ষ লক্ষ টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করেও পর্ষদের শেষ রক্ষা হলো না সুপ্রিম কোর্টে। ফের ধাক্কা খেয়ে কলকাতা হাইকোর্টে ফিরতে হচ্ছে পর্ষদকে।